কারো শান্তির ঘুম কেড়ে নিয়ে তুমি শান্তিতে কিভাবে ঘুমো? তোমার কি অনুশোচনা হয় না? প্রথমে আমাদের রিলেশনটা ছিল 2 মাস, এরপর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। হঠাৎ 5 বছর পর আমাকে কল দেয় আর বলে আমরা কি আবার রিলেশনে আসতে পারি না। তখন আবার রিলেশনশিপে আসলাম, 3টা বছরের সম্পর্ক আমাদের। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠি। হঠাৎ একদিন ও কলেজে এসে আমার সাথে সময় দেয় এবং তখনকার ওই মুহূর্তটা আসলেই খুব সুন্দর ছিল। আমি ওর জন্য গোলাপ নিয়ে যাই আর ও অনেক হাসি খুশি ছিল। কিন্তু বেশ কিছুদিন পরে জানতে পারি ও আমার সাথে টাইম পাস করতেছে। তখন আমার খুবই কষ্ট হয়, চাইলেই দুজন দেখা করতে পারতাম না। আমি তার সাথে তখন যোগাযোগ বিচ্ছিন্ন করে দিই, কিন্তু সে তখন আমার খোঁজ খবর রাখতো আমার সকল বন্ধুদের কাছ থেকে। আমি একদিন নিজে চোখে দেখি আমার এলাকার একটা বড় ভাইয়ের সাথে বাইকে করতেছে। আমি তখন জানতে পারলাম তার সাথে নাকি সে রিলেশনে আছে আর ও নাকি বড় ভাইকে অনেক ভালোবাসে। আমি তখন একটা হাসি দিলাম আর ভাবলাম হেন নামি মেয়ে মানুষ। এছাড়াও আরও অনেক ছেলের সাথে তার সম্পর্ক ছিল। সেই ছবি আমাকে একজন পাঠায়, তখন খুব ঘৃণা লাগতেছিল। তারপর ওই বড় ভাইয়ের সাথে কুয়াকাটা যায় আনন্দ করতে, ঘোরাঘুরি করতে, এগুলো কেমনে পারে একটা মেয়ে মানুষ? আমার মান সম্মান ধুলোয় মিশে গেছে, আমার তখন অনেক ঘৃণা লাগতেছিল। আমি কার জন্য এতদিন কি করলাম? ওর জন্মদিনে আমি প্রতি বছর ওরে সারপ্রাইজ দিতাম আর অনেক খুশি হতো, আর ওরে খুশি রাখার জন্যই হয়তো আমি ছিলাম, কিন্তু এখন নাই। গত 4 মাস আগে আমাকে অনেক ডিস্টার্ব করে কল মেসেজ দিয়ে যে রিলেশনে আসার জন্য, কিন্তু আমি সব কিছু থেকে ব্লক করে দিই। বিচ্ছিন্নর বয়স প্রায় 2 বছরের বেশি হয়ে গেল। অবশ্য এখন আমাকে অনেক নতুন নতুন আইডি খুলে মেসেজ দেয়, কিন্তু আমি বুঝতে পারলেই ব্লক করে দিই। কারণ ওর বাইক অনেক পছন্দ ছিল, কিন্তু তখন আমার সেই সামর্থ্য ছিল না। আমি ছিলাম তখন বেকার, আজকে আমার কাছে অনেক টাকা আছে, ওইরকম বাইক কেনার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু ওই মানুষটাকে আমি ঘৃণা করি। এখন অনেক মেয়ে আমাকে প্রপোজ করে এবং ভালোবাসে, আমি এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনার কাছে একটাই দাবি ভাইয়া, এরকম যেন আর কোনো ছেলের জীবন নষ্ট না করতে পারে সেইভাবে ভিডিওটা বানাবেন। আমি এই পৃথিবীতে সবচেয়ে ভালোবাসি আমার মা বাবাকে। একটা মানুষের যতটা সময় লাগে তাকে ভালোবাসতে, তার চেয়ে তো বেশি সময় লাগে তাকে ঘৃণা করতে। তাহলে বুঝে দেখেন আপনি মানুষটা কতই না ভুল করছেন, কতই না বেইমানি করছেন, যার কারণে মানুষটা আপনাকে সহ্য করতে পারে না। আপনি একটা সময় যার হাসির কারণ ছিলেন, আজ আপনার নামটাই তার কাছে দুনিয়ার সব থেকে খারাপ মানুষ। ছোট্ট এই জীবনে হাজারো মানুষ আমাদের কাছে আসে, আবার চলেও যায়, কিন্তু কিছু মানুষ থাকে আজীবন মনের ভিতরে আর কিছু মানুষ থাকে ঘৃণায়। কি দরকার নিজেকে এভাবে একটা মানুষের কাছে ঘৃণার মানুষ হওয়ার? সুখ যদি দিতে না পারেন কষ্ট কেন দেন? ভালোই যদি রাখতে না পারেন জীবনে কেন আসেন? কথাই যদি রাখতে না জানেন কেন কথা দিতে আসেন? মানুষ তো চায় না যে সে অন্য একজনকে ঘৃণা করুক, তাহলে নিজেকে কেন সবার সামনে খারাপ বানাচ্ছেন? একটা কথা হয়তো জানেন না, আপনিও একটা দিন কেউকে ভালোবাসবেন, মনের অজান্তেই ভালোবাসবেন আর প্রচণ্ড পরিমাণে ভালোবাসবেন। আর সেদিন আপনি অন্যদের সাথে যা যা করছেন সেই মানুষটাও ঠিক আপনার সাথে তাই করবে। মানুন বা না মানুন এটাই হবে, শুধু আজ আর কাল। ভালোবাসা এক সুন্দর অনুভূতি যার জন্য মানুষ নিজেকে সর্বশান্ত করে দেয়, জানে এর থেকে বেশি কষ্ট পাবে তবুও ভালোবাসে। সবাই যদি ভালোবাসার সঠিক কদর করা জানতো তাহলে কেউই না কষ্ট পেত না, আর না নিজেকে তিলে তিলে শেষ করতো। আর একটু কি অনুশোচনা হয় না? আপনার জন্য একটা মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আপনি রাতে আসলে ঘুমান কেমনে? আপনার কি ঘুম আসে? একবারে কি মনে হয় না আপনি কারো শান্তির ঘুম কেড়ে নিয়েছেন? হাসি খুশি থাকা মানুষটাকে আপনি জীবন্ত লাশ বানিয়ে দিয়েছেন, আপনার তো ঘুম আসা উচিত না। ও সরি, আসলে আপনি তো মানুষই না, কারণ মানুষের অনুশোচনা হয়, অমানুষের হয় না। আপনি তাহলে সেই অমানুষী।